প্রতি বছরের মতো এবার উদযাপন হয়ে গেল কালীবাড়ি ঐতিহ্যবাহী রথের মেলা তো রথের মেলায় যদি আমি যতই যেতে না চাই কিন্তু একটা ব্যাপার আছে রথের মেলায় রাস্তা দিয়ে অনেক শব্দ হয় পেয়াপু গাড়ির আওয়াজ ঝুড়ি বুন্দি বেলুন বিভিন্ন ধরনের সমাগম দেখা যায় তো দেখলাম যে বাড়ির কাছে মেলা একটু ঘুরে আসি কারণ মেলায় যেতে আমার অনেক ভালো লাগে মেলায় গেলে সেই ছোট্টবেলা পুরানো কথা অনেক মনে পড়ে অনেক মনে পড়ে সেই আব্বার সাথে মেলায় গেছি তারপরে আমি আমার বড়ো বোনের সাথে মেলায় গেছি আমার খুব মনে পড়ে সেই মেলার কথাগুলো মেলা কিরকম যেন একটা মেলার মেলা একটা সেন্সিটিভ ব্যাপার আছে কারণ ছোটোবেলায় আমরা মানে যে যেভাবে থাকি না কেন মেলাই মেলার কথা শুনলে যেন কীরকম বুকের ভিতর কীরকম মানে একটা মোট চোট দিয়ে ওঠে যে মেলায় যেতে হবে আর রথের মেলার একটা ব্যাপার আছে যে নটকন নটকোনা ফল এটা কিন্তু নটকোনা দিন আসলেই বুঝতে পারি যে এখন ঐতিহ্যবাহী রথের মেলা হবে কারণ এই এই ফলটা ওনারা এই সময় খায় তো সবাই ট্রাই করে তো আমি রথের মেলা শুধু যাই না কিছু কেনা কাটারও চেষ্টা করছি কারণ আমার দা বটি ছিল না সামনে কোরবানি আমার দা বটি কম ছিল সেজন্য একটা ভালো বটি কিনে নিলাম কারণ এগুলা কুটি কাটি জিনিস আবার এই রথের মেলাতে ওঠে সেই জন্যে আসা একটা হলো বেলুন ফিরা কিনে নিলাম মানে রুটি বানানোর ফিরা কিনে নিলাম তারপরে এই যে এই চাচাটা অনেক মজা করছিলো মানে উনি জাদু দেখাচ্ছিলো কিন্তু এখনকার ইউটিউব আর ফেসবুকের যুগে ওনার জাদুগুলো কেমন জানি মানে ওনার জাদুগুলো বারে বারে ধরা পড়ে যাচ্ছিলো বাচ্চারা বলছিল এটা আমরা আগেই জানি এটা আমরা আগেই জানি কারণ এখন ইউটিউব আর ফেসবুকের যুগ বুঝতেই পারছেন সবাই এগুলো আমরা জাদু কিংবা যে কোনো জিনিস ইউটিউব ফেসবুকে গেলে পাওয়াই যায় তো চাচার কিছু বলো না যেহেতু চাচা বিক্রি করতে আনছে আর কি বলবে তো আমি তাপসিরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এই মানে তার জাদু দেখছিলাম মতো তাপসিরে তাপসির বলছিলাম আমার একটা ভূতের গল্পের বই কিনো তো ওর জন্য একটা ভূতের গল্পের বই কিনলাম কিন্তু বাড়িতে আনা পর খুব একটা পছন্দ হয় নাই পরে যে এই দোকানে গেলাম বিখ্যাত একটা গাড়ির দোকান দেখেন এই গাড়িটা মেলায় ছোটোবেলা গেছেন আর এই গাড়ি কিনে নাই তাই কি কোনো দিন হয় এই গাড়িটা কিন্তু যে কোনো মানুষই আমার জানা মতো যে কোনো মানুষই এই গাড়িটার সাথে আপনার পরিচিত কারণ মেলায় গেছি আর এই গাড়ি কিনি নাই এটা অসম্ভব ব্যাপার মেলার পরের দিন টম টম মানে কার গাড়ি বেশি বাজে এরকম একটা ব্যাপার আছে তো আমি মেলায় ঘোরাঘুরি করাতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি আহ পরে একটা সিবিটার দোকানে এসে শরবতের দোকানে এসে শরবত খেয়ে নিলাম তো এখান এখন বাসার তো এখন বাসায় ফিরে আসছি এখন তাপসিরকে দিয়ে এগুলো আমি খোলাবো মানে প্যাকেটগুলো খোলাবো যে কী কী গেছি তো আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করবো সেই জন্য আবার একটু ভিডিও খোলাম এই ভিডিওটা আমি তাপসির দেখতে করাইছি কারণ তাপসির অনেক রাগ করছে কারণ ওকে মেলায় নিয়ে যায়নি ওকে কেন মেলায় নিয়ে যায়নি আমি কী করছি কী দোষ মানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দিতে আমি অস্থির বললাম তোমার জন্য এগুলো নিয়ে আসছি ওরা তো এই যুগের ছেলে পেলে এইসব গাড়ি পছন্দ হয় বলতেছে আমার এই গাড়ি পছন্দ না তো কি আর করা তো পছন্দ না হলে করার কিছু নাই আমার শখ ছিল ওকে একটা গাড়ি কিনে দেবো তাই একটা গাড়ি কিনে দিচ্ছি তো আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের পাশে